কই যাইতাছেন আপনি বাবা ভাই ইতালি চলে যাইতাছেন আরে কাজ নাই লোক জন অভাব নাই ভাই এজন্য কাজ কাম কম এজন্য ইতালি চলে যাইতাছেন না তো গাইস আমরা চলতে চলতে পরে বর্ডার কাছাকাছি চলে আসছে যে আমাদের রাস্তা শেষ এখন এই হলো আমাদের মেইন রোড শেষ এখন আমরা যে রোডে যাইতাছি এই রোডে কোনো রাস্তাঘাট নাই যে দেখেন পাথরের ভিতরে আমরা হাইটা হাইটা যাইতেছি আমরা যদি আর কিছুক্ষণ রাস্তা হাঁটলে আমাদের সামনে বর্ডার আছে আমরা ইটালির বর্ডারে পৌঁছে যাব আশা করি সবাই আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর যারা ইটালি যাইতে চান অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন তো চলুন যাওয়া যাক যে আমাদের আরও লোক আছে পিছনে আমরা সবাই মিলে চলে যেতে আসি এখন তো আসলে অনেকে জানেন আমরাও মানে আছি মানে কাজকাম বর্তমানে খুবই কম এজন্য চলে যেতে আসি আর কি করবো আর কই যাইতে আসছ তোরা সবাই ইটালি যাইতে আসেন এই যে আমরা এখন ওমানের পরিস্থিতি বেশি ভালো না এই জন্য সব ইটালি চলে যাইতে আছে ওমানে কেউ খাইতে হয় না এখন বর্তমানে পরিস্থিতি বেশি ভালো না যে এখন আমরা এই যে বর্ডার এটা পারাইলে আমরা ইটালি সামনে এই যে ইটালির বর্ডার এই যে পাথর দিয়ে এখানে বাউন্ডারি দিছে যেগুলো হইলো মনের আগের পুরানো মাটির ঘর গুলা পাথর দিয়ে বানাইছে যে দেখুন এগুলো হইছে মনের মাটির ঘর এই যে পাহাড় আর পাহাড় কি অবস্থা আপনার কি খবর টবর এদিকে ইতালি যাইতে আসেন এটা হলো একটা মসজিদ ভিতরে হলো খেজুরের বাগান আমরা এখন বর্তমানে আছি এখানে একটা কুয়া আছে পাহাড় থেকে পানি সারাক্ষণ পানি আসতেছে এখন আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো জল একটু সামনে গেলে যে পানি পাহাড় থেকে পানি আইতে আছে দেখুন আমরা এই যে দেখার লাগিয়া আইছি পাহাড় থেকে পানি চলে আসতেছে কি অবস্থা যে আমরা সব লোক চলে আইছি এখন খানা দানা হইব পানি 24 ঘন্টা পানি এভাবে আসতে থাকে পাহাড় থেকে এখন আমরা জামান নামাজ পড়ে সবাই ইটালি রওনা দিছি 8টা 10টা লোক আছে যে খানাও এখন আড্ডা তো অনেক কালাম তো শরীর সবাই নাস্তা করতে আছে এটা খায় আবার 1 ঘন্টা আড্ডা দিব আবার শুরু করবেন না এটা হলো আমারটা কত
দেখবেন পানি গালা হইলে খায় এই বেড়ে দিতেছে আমগো না তো পুরো পানি ছাইড়বো যে পাহাড় থেকে পানি আসতেছে এই জায়গা জমা হইতাছে পানি এগুলা পানি সব এই যে পাহাড় থেকে আইতাছে এই যে এটা দিয়ে পানি আসতেছে যাবার এখানে মোটর বসায় রাখছে মোটর দিয়ে পানি নিতে আছে ওই যে পানি যে এইভাবে সারাক্ষণ আসতেছে পাহাড় থেকে বিশাল বড় মাজরা খুলে এটা হচ্ছে খেজুরের বাগান মোটর বসাইছে ঝিঙ্গা করলার সাইড দিয়ে ধরুন সেটা কি ঝিঙ্গা ঝিঙ্গা আছে না না এটা কারাজানি লাগাইছে না এটা বাঙালিরা মনে হয় কেউ লাগাইছে যে করলা গাছ কারাজানি লাগাইছে যে টমেটো গাছ আছে না এগুলো চুরি করুন যাইব না ঠিক আছে কত বড় সাইড উচকা সাই না সাইড লম্বা কর সাই কোন জাতির কত সুন্দর সারাক্ষণ পানি এভাবে পড়তে আছে পানির ভিতরে জমা আর যে পানি এখান দিয়ে পানি বাইরে চলে যেতে আছে এই যে আমরা এমন এখন এমন এক জায়গায় এমন রাস্তা আছি এখানে কোনো রাস্তা দেখেন মাটির রাস্তা এটা হইলো এখানে কোনো ফিজ নাই আর ঢালাই নাই এটা হইলো সোরাফত কই কে নাসির এই যে আমরা সোরাফতে যাইতে আসি এখন কোনো এখানে রাস্তাঘাট নাই দেখেন এই যে এইটারই বর্ডার আমরা একদম ভিতরে রাস্তায় ঢুকে গেছি হ্যাঁ এই যে আমরা সীমানার কাছাকাছি চলে আসি এখন যদি বেশি কথা কই তাহলে কিন্তু পুলিশে ধরব এই যে আমরা বর্ডারের কাছাকাছি চলে আসি হাঁটতে হাঁটতে একদম হরান হয়ে গেছি আজকে আবার সাথে করে পানি নিয়ে এসে আসলে তো খাওয়ার টাওয়ার আনো সম্ভব না আমরা ওই যে পাহাড় ওই পাহাড় ওইটা গেবেল গেবেল এই যে পাহাড়ের আরবিতে কয় গেবেল এই পাহাড়ের আমরা ওই পাশে গেলেই আমাদের বটার কোর্স করতে হবে এই পাহাড়টা ফাড়াইতে নিম্নে 2 ঘন্টা সময় লাগবো মানুষে বহু টাকা খরচ করে তারপরে যাইতে পারে না আর আমরা হাইটে হাইটে চলে যাইতে আসি দেখেন এই যে কতগুলা লোক আছে কি নাসির কই যাস তোরা এখন এখন ইটালি চলে যাইতে আসি আমরা সবাই কি কর ভাই আপনারা কি যাইতে আছেন না আচ্ছা সবাই ঠিকঠাক মতন যায় ফসলে আমাদের বিস্তারিত আর একটা ভিডিও দিব সবাই ভিডিওটি দেখবেন বহুত ভয়াবহ জায়গা এখানে কোনো বাড়ি ঘর বলতে কিছুই নাই এই যে দেখেন আপনারা তো যদি বিশ্বাস না হয় দেখেন এখানে বাড়ি ঘর বলতে কিছুই নাই যেদিকে তাকায় শুধু পাহাড় আর পাহাড় এই যে পাথরগুলো দেখছেন না এগুলা কি কালা কলা দেখা যাইতেছে এগুলা রোদরে ফুরিয়া গেছে পাহাড় এই যে এগুলা রোদে যেসব জুন জুলাই 50 তাপমাত্রা ওঠে এই পাহাড়গুলা রোদের ইয়া এরকম হয়েছে এই যে আমাদের আরেক ভাই আছে নতুন কাজ কাম নাই পালাইতেছি ইটালি পালাইতে আছে সবাই মিলা
সবাই চলে থাকছি পুরো ভিডিওর সাথে থাকবেন সবাই আসলে আপনাদেরকে দেখাবো বটার সে যে ধীরে ধীরে আমরা ফুইসা যাইতে আসি আর বেশি দূরে নাই কি সুন্দর জায়গা এখানে বসে থাকা এখানে ওই যে সাফরা মাছ আছে না ঘুরে ঘুরে কাছে যা কত বড় বড় পাহাড় গুহা কি অবস্থায় যে পাহাড়ের ভিতরে এর ভিতরে যে কোনো কিছু ছিল আগে মনে হয় তো দেখা যাইতে আছে সবাই যে আমরা 7-8 জন আছি যেগুলা পাহাড় দেখুন পাহাড়ের ভিতরে কি অবস্থা পাহাড় আর পাহাড় কোন বাড়িঘর বলতে এখানে কিছুই নাই ধীরে ধীরে আমরা চলে যাইতে আছি আজ আর অল্প একটু আছে আজকে শুক্রবার দিন এই জন্য আসলে সবাই রেস্টের দিন সবাইকে বাসাতে বাইরেব না এই জন্য আমরা চলে যাইতে আসি দেখেন কি অবস্থা এটা আমাদের দেশে বলে বাবলার গাছ এই যে আমরা পরায় কাছাকাছি চলে আইছি দেখেন কোনো বাড়ি ঘর বলতে কিছুই নাই সব পাহাড় আর পাহাড় কি ভাই রাস্তা বহুত আছে এই ভাই আর অল্প একটু রাস্তা আছে তারপরে মনে করলেন যে আমরা ভোটারে পুষা যাবো ঠিক আছে আমাদের সামনে আরও দালাল আছে আরও 4-5 জন আছে আমরা এখানে যে 27-28 জন যাইতে আসি ঠিক আছে হ্যাঁ আর এটার সাথে আমিও আছি আমিও দালাল আছি যদি কেউ যাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আর আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবো যারা যাইতে চান ইটালি ওমান থেকে যারা ইটালি যাইতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা ভিসা টিকিট ছাড়া খুব সহজে আমরা হাইটে হাইটে চলে যাইতে পারবেন অত ঝামেলা হইব না ওই যে মানুষের সাগর নদীর ফতে যাইলে মনে করলেন যে মাঝখানে যায় নৌকা ডুবা যাওয়ানোর সম্ভাবনা আছে জাহাজ ডুবা যায় আমরাও তো রিক্সা যাই না আমরা তো হাইটে হাইটে যাইতে আসি এই যে চলে আইসি অনেক দূরে হাঁটতে হাঁটতে চলে আইলাম আমরা পরে হ্যাঁ এটা নিচের দিকে নিচের দিকে নিচে নিচে হ্যাঁ আমরা এখন বিশাল সমুদ্রের ভিতরে নামে যাইতে আসি আসলে সমুদ্র আছে কিন্তু সমুদ্রের ভিতরে পানি নাই এই যে দেখুন এটা শুকনা সমুদ্র এটার মাছ টাস টুকে নিয়ে গেছে মানে ওই ওই জায়গায় পানি আছে ওই জায়গায় মাছ টাসও আছে এটার মাছ মানে টুকে টাকা নিয়ে গেছে আর আমগুলা গিয়ে ওই জায়গায় আর একটু জায়গা আছে আমরা ওই জায়গায় যাবো ওইখানে যাই আমরা মনে করলেন যে ওইটার ভিতরে মাছ আছে আর ওইখানে আরও লোক আছে তাগর কাছে মশলা পাতি গ্যাস ট্যাস আছে আমরা ওইখানে যাই ফাঁক শুরু করব ঠিক আছে এই আর পরিস্থিতি আমগো ওই যে আমরা সামনে যাই পিকনিক করব ঠিক আছে রান্নাবান্না শুরু করব ওইখানে যাই আমরা পিকনিক করব ঠিক আছে
ফরায়ে চলে আইছি আমরা কত সুন্দর সুন্দর পাথর দেখেন অনেক সুন্দর এই পাহাড়গুলো এই যে আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাইতে আসি এই যে দেখেন আমাদের আরো গরু পাসছিল এই যে এই জায়গা রান্না বান্না কইরা খাইছে ওই ওই সামনে মাছ আছে এই যে জায়গা রান্না করছে এই যে দেখেন একটাতে ভাত রানছে একটাতে তরকারি রানছে একটাতে ভাত একটাতে তরকারি রানছে একবার ভাই এই যে দেখেন দুইটা চুলে আছে এই জায়গায় একটা ভাত একটা তরকারি রানছে খানা দানা খাইয়া গেছে ঠিক আছে আমরা মাছ তো একবার খাইছি ঠিক আছে আমরা এই সামনে গিয়ে আবার একবার আমাদের খানা হবে আশা করি সবাই সাথে থাকবেন তো গাইস আসলে আজকে শুক্রবার দিন এটা পুরো ভিডিওটা একটা ফ্যাং ভিডিও ছিল আমরা একটু মজা করলাম সময় মিলে আসলে কেউ কিছু মনে করবেন না সবাই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ বাই বাই